রুমের সেটআপ দেখে তোমরা বুঝতেই পারছো এটা আমার রুম না। ফ্রেন্ড আজকে তোমাদের সাথে আলাপ করিয়ে দেবো। হয় না যে মাত্র এই কটা দিনের রিলেশন ওর সাথে আমার, তো ইজ দা চিপ চ্যালেঞ্জ অলমোস্ট কমপ্লিট। এটা আমার ভিডিও। I know you told your friend you're not okay and tell me what's wrong and why you never said you felt that way. সো আজ ঘুম ভেঙেছে বাজ পড়ার আওয়াজে। সকাল 6টার সময় উঠে দেখি ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। ব্যালকানিতে গিয়ে দেখি রাস্তা রাস্তা ভিজে, এলাকার সঙ্গে বাজ পড়ছে। সাথে সাথে এসে এসি টেসি সব অন ছিল, বন্ধ করে প্লাগ ওপেন করলাম, ফ্রিজ টিভি সব প্লাগ ওপেন করলাম। তারপর বৃষ্টি চললো, কিছুক্ষণ পর রোদও উঠে গেল। তো এখন ওয়েদার এরকমই ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হচ্ছে, বর্ষাটাও ঢুকছে আস্তে আস্তে কলকাতায়। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দিস নিউ ব্লগ। সো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। তো আমাকে এখন একটু বাজারে যেতে হবে। সকাল সকাল ফ্রিজ খুলে দেখি পুরো খালি, কিচ্ছু নেই ফ্রিজে। তো দুদিন ধরে মার্কেটিং করা হয়নি কিছু। এখন যাব, কিছু আইটেম নিয়ে আসবো, আর লাঞ্চ আর ডিনারের জন্য প্ল্যান করে নিয়ে আসতে হবে। এখন এখন বেরোবো, আর সাথে একটা আইফোনের জন্য লাইটেনিং টু 3.5 mm জ্যাকও আমার লাগবে, কারণ ভিডিও রেকর্ডিংয়ের সময় অনেক সময় হচ্ছে যে সাউন্ড ভালো রেকর্ড হচ্ছে না, কারণ এখনও কোনো মাইক ইউজ করতে পারছি না যেহেতু এই জ্যাকটা নেই আইফোনের। সো এখন যাব, দেখি নর্মাল দোকানে আমি যাই না, এটা পাওয়া যাবে নাকি। যদি না পাওয়া যায় তখন আমাকে অনলাইনেই এটা অর্ডার করতে হবে, তো তার জন্য আরও এক দুদিন টাইম এক্সট্রা লেগে যাবে। তো আমি চাইছি না এখন এটার জন্য ওয়েট করতে, দেখা যাক যদি পাই তবে ভালোই হয়, আদারওয়াইজ আমাকে অনলাইনেই অর্ডার করতে হবে, আর এক দুদিন হয়তো টাইম এক্সট্রা লাগবে তার জন্য। হ্যালো এভরিওয়ান, আমিও ঘুম থেকে উঠে গেছি আর জাস্ট একটু আগেই ফ্রেশ হয়ে ব্যালকানিতে চলে এসেছি, আর উঠেই দেখলাম যে ফ্রিজ খুলে মোটামুটি ফ্রিজ ফাঁকা আজকে। তো সঞ্জয়কে বাজারে পাঠিয়েছি, ও জাস্ট বাজারে বেরোলো, আর আমিও এখন ওর জন্য জলদি জলদি ব্রেকফাস্টটা বানিয়ে নেবো, বিকজ অলরেডি 10টা বেজে গেছে আর ওকেও এসে অফিসের কাজে জয়েন করতে হবে। বৃষ্টি পড়ে একটা কাজের কাজ হয়েছে, আমাদের ফ্ল্যাটের পিছনটা পুরো ধুয়ে মুছে সাফ, পুরো নোংরা হয়ে থাকে অন্যদিন, আজকে পুরো একদম ক্লিন হয়ে গেছে। কিরে কি খবর তোর? আসছি দাঁড়া, ঘুরে আসছি। কত, 2 kg? সো মার্কেটিং তো ডান, কিন্তু এই আইফোনের ওই 3.5 mm অ্যাডাপ্টারটা পেলাম না, দুটো দোকানই বন্ধ। একটু তাড়াতাড়ি মনে হয় চলে গেছি, আমি 10টার সময় ভাবলাম দোকান খুলে যাবে কিন্তু খোলেনি, বললো 11:30-12টার আগে দোকান খোলে না। তো আবার যদি দেখি টাইম পাই তো যাবো, আদারওয়াইজ অনলাইনেই অর্ডার করতে হবে মনে হচ্ছে। এখানে একজন চিকেন ম্যারিনেশন স্টার্ট করে দিয়েছে, আজকে হবে চিকেন পার্টি, কি বলো? প্রীতম খুশ হয়ে যাবে চিকেন দেখে, জমিয়ে চিকেন কষা হবে, ভালোবাসে চিকেন খেতে। সব দিকে ম্যারিনেশন চলছে, ম্যারিনেশন প্রিপারেশন, চিকেন কষার প্রিপারেশন। তো চিকেন কষা কেন বানানো হচ্ছে? চিকেন কষা এই জন্যই হচ্ছে যে আমরা আজকে প্রীতমের ফ্ল্যাটে যাচ্ছি, প্রীতম আর ফ্রেন্ড আজকে তোমাদের সাথে আলাপ করিয়ে দেবো। সো প্রীতম হঠাৎ করে কাল ফোন করে বললো যে অনেকদিন ওর সাথে আমার কথা দেখাও হয় না, কথাবার্তা হয় না, যদি বা আমরা সেম বিল্ডিংয়েই থাকি, ওর ওপরের ফ্ল্যাট আমার ফার্স্ট ফ্লোরে, বাট দেখা খুব একটা হয় না, কারণ ও কাজে বিধি থাকে, আমিও থাকি, আর ও সকালেই অফিস বেরিয়ে যায়, দেন অনেক রাতের দিকে ঢোকে, তো খুব একটা দেখা হয় না। মাঝে সাথে উইকেন্ডের মিট হয় বাট সেভাবে কথা হয় না। তো আমাকে বললো যে ফ্ল্যাটে আয়, একদিন ডিনারও করা যাবে, কথাবার্তাও বলা যাবে, অনেকদিন মিট করা হয় না, তো আজকে তোমাদের সাথেও আলাপ করাবো প্রীতমের। তো প্রীতম চিকেন খেতে খুবই ভালোবাসে, তো প্রিয়া চিকেন খুব ভালো বানায়, তো আজকে প্ল্যান হলো চিকেন বানাবে প্রিয়া, তারপর প্রীতমের বাড়িতে গিয়ে চিকেন দিয়ে কিছু একটা আইটেম খাওয়া যাবে, তো এটাই প্ল্যান আপাতত। তো কাজের মাঝে কফিটা দিয়ে গেছে প্রিয়া, ও দিয়েই যায় আমি যখন কাজে থাকি, এটা অ্যাবসলুটলি নেসেসারি, কাজ করার সময় এই কফি একটা লাগেই আমার, সো জানে, সো এই কফি খাবো এখন আর কাজ কন্টিনিউ করবো। কী খবর চিকেনের? এই তো কষানো চলছে, প্রায় প্রায় হয়ে এসছে।
কালারটা দেখো হেভি এসেছে তো 5 মিনিট কারণ চিকেন কষা ফ্রাই রেডি নাকি একদম রেডি ড্রাই ড্রাই রাখবে তাই তো হ্যাঁ এটা ড্রাই থাকবে তো এখন ঘড়িতে বাজে দুপুর 1:30টা আমার অফিসের কাজও অনেকটা আমি এগিয়ে রাখলাম আর লাঞ্চের পর আবার কন্টিনিউ করব এদিকে চিকেনটা অনেকটা প্রিপেয়ার হয়ে এসেছে এটা থেকে এখন একটা ইন্টারেস্টিং গেম খেলা হবে গেস দা চিপস চ্যালেঞ্জ সো তোমরা দেখতে থাকো রুমের সেটআপ দেখে তোমরা বুঝতেই পারছো এটা আমার রুম না এটা হচ্ছে আমাদের ফ্রেন্ডস প্রীতম দা সর্বানির ফ্ল্যাট এটা আমরা একসাথে একই বিল্ডিং এ থাকি তো অনেকদিন দেখা হয়নি ওদের সাথে ভাবলাম মিট করেই নি তার সাথে কিছু খাওয়া দাওয়া আছে গল্প আড্ডা মজা সবই হবে আজকে ফাইনালি আমরা চলে এসেছি প্রীতমের রুমে এ হচ্ছে প্রীতম হাই আমার ফ্রেন্ড এ সর্বানি হচ্ছে প্রীতমের ওয়াইফ সো রুমের অ্যারেঞ্জমেন্ট দেখে বেরোচ্ছে যে কত ভালো ওরা মানে প্ল্যান করে রেখেছে আজকে আজকের এই ইভিনিং আমাদের যে আড্ডাটা সো আড্ডা হবে অনেক মজা হবে অনেক খাওয়া দাওয়া হবে তোমরা দেখতে থাকো সর্বানি প্রীতমদার ওয়াইফ একটু আগেই ওদের সাথে তোমাদের আলাপ করিয়ে দিলাম আর ওর সাথে আমার রিলেশন 1.5 ইয়ার্স মতো হয়ে গেছে বাট মনে হয় না যে মাত্র এই কটা দিনের রিলেশন ওর সাথে আমার তো এখন আমরা খুবই মানে কি বলবো মানে খুবই ভালো ফ্রেন্ড হয়ে গেছি মানে সবকিছু একসাথে শেয়ার করা কোথাও ঘুরতে যাওয়া তুই যাবি বা আমি যাবো ফোন করে ও আমাকে বলে কখনো আমি ওকে বলি তারপর দেন খাওয়া দাওয়া তো লেগেই আছে ধরো আজকেই যেমন অনেকদিন দেখা হয় না বলে আজকে হয়েছে আবার হয়তো দুদিন পর আবার হয়তো কোথাও আমরা আউটিং আমাদের এরকম মাঝে মধ্যে উইকেন্ডে হতেই থাকে কোনো উইকেন্ড যদি ফাঁকা থাকি তো দুজন মিলে আমরা মানে খাবার দাবার অ্যারেঞ্জ করে আমরা ডিনারে এরকম বসে যাই মাঝে একদম কে এন্ড প্রীতমের সাথে আমার কি করে আলাপ এটা নিয়ে একটু বলা দরকার তোমাদের সাথে সো প্রীতমের সাথে আমার আলাপ अराउंड 2012 এন্ড 13 তখন আমি সদ্য আমার জব জয়েন করেছি আর তখন ওর আমি তখন এক্সাম দিচ্ছিলাম এক্সামের প্রিপারেশনে ব্যাংকিং প্রিপারেশনে ছিলাম আর ব্যাংকের এক্সাম দিচ্ছিলাম তো এক্সামের জন্য প্রায় মানে আসতো কলকাতা ভিজিট করতো আর আমাদের অ্যাকচুয়ালি আমাদের একজন কমন ফ্রেন্ড আছে আমি ওকে পার্সোনালি চিনতাম না আগে তো আমাদের কমন ফ্রেন্ডের থ্রু দিয়ে আমাদের ফ্ল্যাটেও আসে দেন এক্সামের জন্য এন্ড তখন থেকে ওর সাথে আলাপ দেন ও এক্সাম দিয়ে এক্সাম ক্লিয়ার করে তো জবে জয়েন করে যায় এন্ড ওর সাথে লং টাইম একটা মাঝে কোনো আমার কথাবার্তাও ছিল না জবে কন্টাক্টও ছিল না আর আর ইন বিটুইন না একটা মানে একটা ছোট স্টোরি আছে মানে ওর এই ফ্ল্যাটে আসা নিয়ে তো ওটা আজ আর এই ব্লগে মানে অনেক লেন্দি ব্লগ হয়ে যাবে নিউ ব্লগ হয়ে যাবে অ্যাকচুয়ালি ওটা আজ আর বলবো না একটা দারুণ স্টোরি তো ওটা পরে অন্য কোনো ব্লগে আমরা ডেফিনেটলি দেখাবো ঠিক আছে তো আজকে অনেক প্ল্যান আজকে খুব মজা হবে আড্ডা হবে আর মানে এখন থেকে জাস্ট শুরু করতে হবে তার আগে একটা ইন্টারেস্টিং চ্যালেঞ্জ আছে সেটা প্রীতমের ওয়াইফ সর্বানি আর প্রিয়ার জন্য সেটা হচ্ছে গেস দা চিপস চ্যালেঞ্জ তোমরা চিপসের ভিডিওটা দেখে বুঝেই গেছো আমি যেটা শেয়ার করেছি অলরেডি সো এখন ওই ওই গেমটা হবে তারপর তো খাওয়া দাওয়া আছেই চিকেন তারপর খাওয়া দাওয়া তো চিকেন রেডি করে না চিকেন আমি এক ঝলক দেখে নিয়েছি চিকেন আমার খুব প্রিয় ঠিক আছে তো প্রিয়া যখন মানে চিকেন নিয়ে এলো বানিয়ে ও চিকেনটা বানিয়েছে স্পেশালি আমি এক ঝলক দেখে নিয়েছি চিকেনটা মানে দারুণ হয়েছে আর কি ওপরে লঙ্কা কাঁচা আমরা গেমটা খেলবো জলদি জলদি করে হ্যাঁ দেন ডিনারে বসবো তো চলো তোমাদের সাথে আগে আগে দেখাচ্ছি আমরা কি কি করছি এটা নাম হলো গেস দা চিপস চ্যালেঞ্জ এর মেন হলো যে খেয়ে বলতে হবে যে এটা কোন চিপস আর কি ফ্লেভারের চিপস তো গেস দা চিপস চ্যালেঞ্জ অলমোস্ট কমপ্লিট ঠিক আছে তোমরা তো দেখতেই পেলে ওরা সব শেষ করে দিচ্ছে তো একটা প্যাকেট নিয়ে এসেছে ব্যাড অ্যাঙ্গেলস এটা আপাতত তো আমরা খাচ্ছি না হলে সবই শেষ হয়ে যাবে তো ডিনার দেখতেই পাচ্ছ তোমরা ফ্রাইড রাইস বানিয়েছে সর্বানি আর এখানে চিকেন তো দেখিয়েছো আগে সো চিকেন ফ্রাইড রাইস পুরো জমে যাবে হ্যাঁ আমরা মোটামুটি প্লেট সাজিয়ে রেডি এখন শুরু করবো ডিনার আমাদের রাত 12টা বেজে গেছে গল্প করতে করতে টেরি পাইনি কখন 12টা বেজে গেছে আর আমি তো ওয়েট করছি মানে কখন আমি চিকেনে রিভিউটা দেবো ব্যাস চিকেন আর ফ্রাইড রাইস এটা হচ্ছে আমার বেস্ট বেস্ট খাবার এখন আমি একটু রেস্টে আছি এখন সর্বানি সার্ভ করছে আমি দুই কর ফাইনালি আমি টেস্ট করব চিকেন এন্ড ফ্রাইড রাইস যেটা আমার সবচেয়ে প্রিয় আর প্রিয়া বানিয়ে নিয়ে এসেছে চিকেন আর ও বানিয়েছে ফ্রাইড রাইস ঠিক আছে মানে মানে এক কথায় জাস্ট অসাধারণ
মানে দারুণ হয়েছে। সকালবেলা প্রিয়া চিকেন রান্না করেছে, আমি ওকে মেসেজ করেছি, আমি থার্ড ফ্লোর থাকি ও ফার্স্ট ফ্লোরে, ওকে আমি মেসেজ করেছি যে তুই চিকেন রান্না করছিস, এত সুন্দর একটা গন্ধ আসছে। বলছে হ্যাঁ করছি, মানে আমি থার্ড ফ্লোর থেকে চিকেনের গন্ধ পেয়েছি, ভাবো তাহলে কি অবস্থা। মানে এখন আমি বুঝতে পারছি যে মানে এটা কি হয়েছে আর কি, কেন ও থার্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর থেকে গন্ধ পেয়েছে। তাহলে এখন খাওয়া দাওয়ার পর্ব শেষ, একটা জমিয়ে ডিনার করলাম সবাই মিলে, খুব এনজয় করলাম প্রীতমের এই ফ্ল্যাটে। আর একটা বলে রাখি, প্রীতমদেরও একটা চ্যানেল আছে ইউটিউবে, ওদের চ্যানেল নাম হ্যাশট্যাগ মোমেন্টস, তো আমি ডিসক্রিপশনে লিঙ্কটা অবশ্যই শেয়ার করে দেবো, তোমরা গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও। আর ওদেরও ভালো ভালো কন্টেন্ট রোজই নিয়ে আসে, তোমরা দেখতে থেকো। তো খুব একটা ভালো মোমেন্ট কাটালাম সবাই মিলে, দারুণ এনজয় করলাম। আর তোমরা এভাবেই আমাদের সাপোর্ট করতে থাকো, দেখতে থাকো। আজকের ব্লগটা এই পর্যন্ত, এখানেই শেষ করছি। সাবস্ক্রাইব করো অবশ্যই, সাবস্ক্রাইব একদম। তো এখানেই ব্লগটা এন্ড করছি, চলো গুড নাইট, টাটা, বাই বাই।